আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। গভর্নমেন্ট তিতুমীর কলেজ, সরকার তিতুমীর কলেজ, সিআই ফ্রম। তো ফার্স্টে তোমরা মোবাইল অথবা কম্পিউটারে লিখবে গভর্নমেন্ট তিতুমীর কলেজ, লিখে সার্চ করবে। করার পর দেখতে পাচ্ছ ইএমএস, তোমরা এই ইএমএসে যাবে না, তোমরা ডিরেক্ট অফিসিয়াল যে ওয়েবসাইট সেটা চলে যাবে, গভর্নমেন্ট তিতুমীর কলেজ। তোমরা এই লিঙ্কে ক্লিক করবে। সো ক্লিক করার পর একটু অপেক্ষা করবে, দেখতে পাচ্ছ যে লোডিং হচ্ছে পেজটি, দেখতে পাচ্ছ যে চলে আসছে সরকারি তিতুমীর কলেজের মেন ওয়েবসাইট। তোমরা চলে যাবে ইএমএস, কোনায় দেখতে পাচ্ছ ইএমএস, তোমরা ইএমএস এ ক্লিক করবে। করে একটু অপেক্ষা করবে, দেখতে পাচ্ছ চলে আসছে ইএমএস। তোমাদের কাজ হচ্ছে অ্যাক্টিভ ইভেন্ট থেকে তোমাদের কাজটা করা। অ্যাক্টিভ ইভেন্টের মধ্যে কি আছে দেখো, অ্যাডমিশন আছে, অ্যাডমিশনের মাঝে আছে অনার্স ফার্স্ট ইয়ার অ্যাডমিশন 2023-24, আন্ডার গ্রাজুয়েট অনার্স। তোমরা হচ্ছে অ্যাপ্লাই নাও এই লিঙ্কে ক্লিক করবে, অ্যাপ্লাই নাও। ওকে, সো অ্যাপ্লাই নাও তো ক্লিক করার পর একটু অপেক্ষা করবে, দেখতে পাচ্ছ পরবর্তী ধাপ চলে আসছে। ফার্স্ট হচ্ছে তোমার ডিপার্টমেন্ট, তুমি কোন ডিপার্টমেন্টে চান্স পেয়েছো সেটা। ওকে, সো আমি দিচ্ছি ম্যাথমেটিক্স। এরপর হচ্ছে ডিউ রেজিস্ট্রেশন নাম্বার, তোমাদের তোমরা যে পরীক্ষা দিয়েছো, তোমাদের প্রবেশপত্রে দেখবে যে এইচআইআইডি একটা নাম্বার আছে বা তোমাদের এইচএসসি রেজিস্ট্রেশন নাম্বার আছে, সেটা দিলেই হবে। ওকে, যদি এই নাম্বারটি খুঁজে না পাও, ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে, হচ্ছে আমাকে নক দিবে এবং সাথে অ্যাডমিট কার্ডের ছবিটা পাঠিয়ে দিবে, আমি হচ্ছে তোমাদের দেখিয়ে দেবো যে কোন নাম্বারটা তোমরা ইউজ করবে, কোন নাম্বারটা তোমাদের দিতে হবে। ওকে, আচ্ছা, তো আমরা হচ্ছে ক্লিক করছি, রেজিস্ট্রেশন আমরা বসাবো, বসিয়ে দেন হচ্ছে তোমরা ভেরিফাইতে ক্লিক করবে, ভেরিফাই। তো ভেরিফাইতে ক্লিক করার পর একটু অপেক্ষা করবে, দেখতে পাচ্ছ ফর্মটি চলে আসছে। ওকে, ফর্মটি চলে আসছে। তো হচ্ছে ক্যাম্পাস, শিফট, এরপর হচ্ছে এডুকেশন লেভেল, ডিপার্টমেন্ট, ক্লাস, বিএসসি সেকশন ফার্স্ট ইয়ার, ওকে, সেশন 23-24, অ্যাডমিশন, রোল নাম্বার, এটা চলে আসছে। ওকে, তো আমরা নিচের দিকে চলে যাব। সো দেখতে পাচ্ছ ফার্স্টে তোমার নাম লিখতে হবে, নাম ইংরেজিতে, নাম বাংলায়, ডেট অফ বার্থ, জেন্ডার, ব্লাড গ্রুপ, রিলিজিয়ন, ম্যারিটাল স্ট্যাটাস। ওকে, এরপর হচ্ছে ন্যাশনালিটি বাংলাদেশি। এরপর তোমার একটি ফোন নাম্বার লিখতে হবে, ইমেল অ্যাড্রেস লিখতে হবে, বার্থ রেজিস্ট্রেশন নাম্বারটি লিখতে হবে, একটি ছবি দিতে হবে, ছবিটা হবে 200 KB-র কম। ওকে, ছবিটা হবে 200 KB কম, অবশ্যই একটি ফর্মাল ছবি দেওয়ার ট্রাই করবে। আচ্ছা, তো এরপর আসেছে পিতার নাম লাগবে, ব্লক লেটার মানে হচ্ছে ক্যাপিটাল লেটার, মানে সবগুলো বড় হাতে লিখতে হবে, পিতার নাম, পিতার মোবাইল নাম্বার, এরপর হচ্ছে পিতার আইডি কার্ড নাম্বার, এরপর হচ্ছে মাতার নাম, ব্লক লেটার মানে হচ্ছে বড় হাতের অক্ষর বা ক্যাপিটাল লেটার, ক্যাপস লক দিয়ে লিখবে তোমরা। এরপর হচ্ছে মাতার মোবাইল নাম্বার, মাতার আইডি কার্ড নাম্বার, গার্জিয়ান টাইপ, তোমার গার্জিয়ান কে, পিতা নাকি মাতা, ওকে, বা রিলেটিভ যে সেটা দিবে হচ্ছে। তো ফাদার হলে ফাদার ক্লিক করবে, পিতার নাম লিখে দিবে, এরপর হচ্ছে পিতার মোবাইল নাম্বারটি লিখে দিবে, দেখতে পাচ্ছ। বর্তমান ঠিকানা, প্রেজেন্ট অ্যাড্রেস, বর্তমান ঠিকানা, এবং তার নিচে আসি স্থায়ী ঠিকানা। ওকে, যদি বর্তমান স্থায়ী ঠিকানা সেম হয় সেক্ষেত্রে জাস্ট একটা টিক মার্ক দিবে, তাহলে হয়ে যাবে, তাহলে কিছু লিখতে হবে না। ওকে, এবার সে আদার্স ইনফরমেশন, ফাদার্স পেশা, মানে ফাদার্স অকুপেশন, পিতার পেশা, ওকে, পিতার পেশা, পিতার হচ্ছে ইনকাম কত টাকা সেটা। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে তোমার এসএসসির ইনফরমেশন, এরপর হচ্ছে এইচএসসি ইনফরমেশন, এই দুইটা তোমাদের পূরণ করতে হবে, পূরণ করে দিলে হয়ে যাবে। আচ্ছা, তো এই হচ্ছে, তো দেখতে পাচ্ছ এসএসসি সায়েন্স, রোল নাম্বার দিবে, রেজাল্ট দিবে, এরপর হচ্ছে তোমার পাসিং ইয়ার দিবে, রেজিস্ট্রেশন নাম্বার দিবে, সেশন দিবে, এডুকেশন বোর্ড দিবে, এবং হচ্ছে অপটেইন মার্ক অবটেন, মানে হচ্ছে তুমি তুমি কি A+ পেয়েছো, নাকি A- পেয়েছো, নাকি বি গ্রেড পেয়েছো, নাকি এ গ্রেড পেয়েছো, সে গ্রেডটা বোঝাচ্ছে মার্ক অবটেন দিয়ে। ওকে, সো মার্ক অবটেনটা দিয়ে দেখতে পাচ্ছ সেভ অপশন আছে, তো এই সেভে তোমরা ক্লিক করলে তোমাদের একটি ফর্মটি চলে আসবে। ওকে, তোমরা এইভাবে খুব সহজেই সতর্কতার সাথে নিজেরা ঘরে বসে ফর্মটি পূরণ করতে পারবে। যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্টস করবে, এবং ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই নক দিবে। যদি কোনো সমস্যা হয় এবং বেশি বেশি শেয়ার